ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। ক্যাপ্টেন খান সিনেমার ফাঁস হওয়া শুটিং এর ছবিগুলো যখন চারদিক কাঁপাচ্ছে, তখন বাতাসে প্রশংসার পাশাপাশি ভাসছে একটি অভিযোগও। সেটা হলো ক্যাপ্টেন খান নাকি মৌলিক ছবি নয়, কপি আর রিমেক ছবি। অবশ্য যে কোনো ছবি নিয়েই শুটিং চলাকালীন সময়ে এমন একটা অভিযোগ ওঠাটা এখন স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। অভিযোগ উঠেছে ক্যাপ্টেন খান তামিলের জনপ্রিয় অ্যাকশন ফিল্ম আঞ্জামের নকল, যার নায়ক সুপারস্টার সূরিয়া। এ মুভির হিন্দি ভার্সনও বের হয়েছে খাতারনাক খিলাড়ি টু নামে। তামিল মুভিটিতেও দুজন নায়ক, ক্যাপ্টেন খানেও। খাতারনাক খিলাড়ি টু এর নায়ক সূরিয়া ও বিদ্যুৎ, আর ক্যাপ্টেন খানে শাকিব খান ও সম্রাট। ছবিটিতে দুই নায়ককেই দেখা যাবে ভয়ঙ্কর সন্ত্রাসী হিসেবে, এমন মিল থাকতেই পারে। এ কথা বলে অনেকেই নকলের বিষয়টি এড়িয়ে যেতে চাইছিলেন, কিন্তু রিসেন্টলি ক্যাপ্টেন খানের ফাঁস হওয়া শুটিং এর দৃশ্যের সাথে খাতারনাক খিলাড়ি টু এর সিনের অস্বাভাবিক মিল দেখা গেল। এমন মিল দেখে নড়ে চড়ে বসেছেন অনেক সিনেমা প্রেমীরা। তবে এটাও অনেকে দাবি করছেন ছবিটি কপি নয়, কপিরাইট আইন মেনে রিমেক করা হচ্ছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ক্যাপ্টেন খান কি নকল মুভি নাকি রিমেক, নাকি এসবই শুধুই কাকতালীয়? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত।